আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা আলোচনা করব বিষ্ণু স্মৃতিতে অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের একটি শাস্ত্র আপনারা জানেন সেই বিষ্ণু স্মৃতিতে উল্লেখ করা আছে যে যে কোন আটটি কাজ কোন আটটি কাজ করলে মানুষের জীবনে দুর্ভাগ্য এসে তার জীবন ছাড়খার করে দেয় পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় সে কোনোদিনও সৌভাগ্যের মুখ দেখতে পায় না সেই আটটি কাজ নিশ্চয়ই আমরা করব না সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে একটি অল অপশন পাবেন সেটিও ক্লিক করে রাখুন এর ফলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা সেটা দেখতে পাবেন এবং আপনারা কিন্তু সেটা থেকে উপকৃত হবেন এটা কিন্তু আমরা বলতে পারি ভিওয়ার্স আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেশ বিদেশ থেকে যে সব ভিউয়ার্সরা আমাদের সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য আমাদের পরিবারের একজন মূল্যবান গুরুত্বপূর্ণ সদস্য বা সদস্যা হয়ে ওঠার জন্য এইভাবে আমাদের সাথে থাকুন আমাদের অনেক দূর চলতে হবে কেননা পথ চলা এখনো অনেক বাকি চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমেই বলবো যে আমরা যখন পূজা আদি করি তখন তো একটি আসন পেতেনি আসন পাতা স্বাস্থ্য মতে উচিত কেননা আসন ছাড়া কিন্তু আমরা পুজো করতে পারি না আর এই আসনটাকে আমাদের শুদ্ধ করে নিতে হয় এই যখন আমরা ধরুন এই যে বসবো তার আগে অনেকে করে পা দিয়ে ওই আসনটাকে টেনে নিয়ে আসে সামনে দিয়ে বসে কিন্তু শাস্ত্র বলছে বিষ্ণু স্মৃতিতে বর্ণিত আছে যে পা দিয়ে কিন্তু পুজোর আসন কখনো টেনে নেওয়া যাবে না ইভেন যারা নিচে বসে খান অর্থাৎ আসন পেতে বসে খান তারাও কিন্তু পা দিয়ে কখনো নিজের সামনে বা একটু দূরে সরিয়ে দেবেন না অর্থাৎ হাত দিয়েই যদি সরাতে হয় আসনটি সরাবেন পা দিয়ে কখনো এদিক ওদিক সরাবেন না বা নিজের কাছে টেনে নেবেন না অর্থাৎ পা দিয়ে কিন্তু কখনোই কোনো বসার আসন যেটাতে আপনি বসবেন সেটা পুজো করতে হোক খেতে হোক তখন কিন্তু আপনি এটা করবেন না তাহলে কি হবে আপনার জীবনে দুর্ভাগ্য কিন্তু এসে হানা দেবে আর জীবন সেখানে ছাড়খাড় করে দেবে দ্বিতীয় নাম্বার উল্লেখ করা আছে যে স্নানের সময় স্নানের সময় যখন পা পরিষ্কার করা হয় অনেকে করে একটা পায়ের উপর আরেকটা পা দিয়ে ঘষে ঘষে পা পরিষ্কার করে কিন্তু এটা করা একদমই শাস্ত্রবিরুদ্ধ এটা করা একদমই উচিত নয় এটা করলে মা লক্ষ্মী কুপিতা হন তিনি কিন্তু সেই গৃহ ছেড়ে চলে যান এবং মা লক্ষ্মী যেই গৃহ থেকে একবার চলে যান সেই গৃহে কিন্তু আর ফিরে আসেন না তাই স্নানের সময় কখনোই একটা পা দিয়ে আরেকটি পা ঘষবেন না ঘষা উচিত নয় তিন নাম্বার বলবো কাঁসার বাসনে পা না দেওয়া অনেকে আছেন কাঁসার বড় বড় বাসন বড় বড় ধরুন অনুষ্ঠানে ব্যবহার করা হয় সেই বাসন পা দিয়ে মাঝে কিন্তু কাঁসার জিনিসে পা দেওয়া উচিত নয় কাঁসার বাসনকে বুধের অংশ মনে করা হয় বুধ গ্রহের অংশ মনে করা হয় সেই জন্য এই বুধ গ্রহকে কুপিত করবেন না দয়া করে তাহলে কিন্তু যে করবেন তার কথার মধ্যে কোনো মিষ্টতা থাকবে না কর্কশ কর্কশ হয়ে যাবে তার ভাষা রুডো হয়ে যাবে মানে সেইখান তার কথা থেকে কোনো মানুষ কিন্তু আনন্দ পাবে না একদম আহত হবে দুঃখ পাবে এই এই যে কাসার বাসনে পা না দেওয়ার কথা এইটা কিন্তু আঙ্গের স্মৃতি গ্রন্থে উল্লেখ করা আছে যে কাঁসার বাসনে ভুলেও কিন্তু পা দেবেন না পরিষ্কার করার সময় তো না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যদি কোনো সময় পা লেগে যায় তাও কিন্তু প্রণাম করবেন চার নাম্বার হচ্ছে ঝাড়ুতে পা না লাগানো অর্থাৎ ঝাড় দেওয়ার সময় এই ঝাঁটাতে যেন পা না দেওয়া হয় বা ডিঙিয়ে না যাওয়া হয় কোনোভাবেই কিন্তু ঝাঁটার অসম্মান করা উচিত নয় কেননা ঝাড়ু বা ঝাটাকে মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় এ এই জন্য যখনই ঝাটা ব্যবহার করবেন তখনই কিন্তু নমস্কার করে ঝাটাকে প্রণাম করবেন নমস্কার করে মা লক্ষ্মীকে স্মরণ করে ঝাড় দেবেন এবং এ মনে মনে কামনা করবেন আমার ঘরে যা দারিদ্রতা দুঃখ কষ্ট নোংরা আবর্জনা সব নিমেষে ধুলিস সাথে হয়ে যাক সব ঘর থেকে পরিষ্কার হয়ে যাক এই কামনা করেই কিন্তু ঝাড় দেওয়া উচিত এবং ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা ভেবেই কিন্তু সম্মান করা উচিত পাঁচ নাম্বার বলবো দাঁত অনেক সময় আছে যে কিরকির কিরকির করে করে আওয়াজ করে একটা দাঁতের সাথে দাঁত ঘষে অনেকে আমরা ছোটোটা করলে বলি যে ক্রিমি হয়েছে না রে এরকম করছিস কিন্তু অনেকের স্বভাবই আছে যে দাঁত কিরমির করা দাঁত কিরকির করা এই দাঁত কিরকির করলে পুত্র পুত্র ধ্বংস হয় বংশবৃদ্ধি হয় না আয়ু হানি হয় এবং তার আর্থিক অবনতি হয় তাই ভুলেও এই দাঁত কিরমির করবে না অনেকে আছে খেয়ালে অখেয়ালে দাঁত কিরমির করে স্বভাব হয়ে গেছে এটা একটা ব্যাড হ্যাবিট সে এই ব্যাড হ্যাবিট থেকে কিন্তু মুক্ত হতেই হবে যদি জীবনের সৌভাগ্য আনা দরকার মনে করে কেননা সবারই দরকার সৌভাগ্য সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে গেলে কিন্তু এই হ্যাবিট ছাড়তে হবে শরীর থেকে যে কোনো আওয়াজ না করা এটাও কিন্তু স্বাস্থ্যে বর্ণিত আছে প্রত্যেকটা কথার কিন্তু যুক্তি আছে এই শরীর থেকে আওয়াজ কি কি উপায় হতে পারে অনেকে নোক নোখে বাজিয়ে আওয়াজ করে অনেকে আঙুল মটকায় ঘাড় মটকায় তারপরে নানা রকম আওয়াজ করে শীষ দেয় তারপরে টক 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 করে আওয়াজ করে অর্থাৎ শরীরের সাথে শরীর থেকে এরকম কোনো আওয়াজ বের করা যাবে না এবারে কথা বলা কথা বলা এটা শব্দ এটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকারি এগুলো উপযোগী কথা না বললে আমরা কি করে বুঝবো মনের ভাব কিন্তু বাদ বাকি এই যে ব্যাড হ্যাবিটগুলো আছে আনুষঙ্গিক ব্যাড হ্যাবিট যেগুলো করা এই যে তুরি দেওয়া এগুলো কিন্তু হ্যাঁ তুরি কিন্তু পুজোর সময় কিন্তু ব্রাহ্মণরা পুরোহিতরা যে তুড়িটা বাজায় সেটা কিন্তু চহু চহু হু হুং সাহা বলে একটা আছে সেটা কিন্তু আলাদা সেটা পুজোর জন্য সেটা কিন্তু মুদ্রার জন্য ওটা কিন্তু পারফেক্ট ওটা মুদ্রার জন্য কিন্তু একদম করা উচিত বলে করা হয় অন্য সময় আরও যে নানা নানারকম অঙ্গভঙ্গি করে শব্দ বের করা সেটা কিন্তু করা উচিত নয় সেটা নাক দিয়েও হতে পারে সেটা মুখ দিয়েও হতে পারে হাত থেকেও হতে পারে এগুলো কিন্তু একদম করা উচিত না স্বাস্থ্যে বর্ণনা করা আছে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে এমনকি পুরাণ মনুস্মৃতি এবং মহাভারতের অনুচ্ছেদ একশো চারে বর্ণনা করা হয়েছে দুহাত দিয়ে মাথা চুলকানো উচিত নয় অর্থাৎ এক একজনের স্বভাব আছে দেখবেন যে দু হাত দিয়েই মাথা চুলকালে একদম সেই বিভৎসভাবে চুলকায় যেন সেই অনেকে আবার বলে রে উকুন হয়েছে নাকি এরকম টাইপের মাথা চুলকানো দু হাত দিয়ে কিন্তু উচিত নয় যদি চুলকাতে হয় এক হাত দিয়ে বা একটা আঙুল দিয়ে মাথাটা যদি চুলকায় চুলকানো উচিত কিন্তু দু হাত দিয়ে কিন্তু কখনোই চুলকানো উচিত নয় এর ফলে কি হয় এর ফলে কিন্তু আমাদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় বিষ্ণু স্মৃতি এবং অগ্নিপুরাণে বর্ণনা করা হয়েছে যে দাঁত দিয়ে নখ কাটা উচিত নয় দাঁত দিয়ে নখ কাটলে স্বাস্থ্যের যেমন ক্ষতি হয় তেমন দুর্ভাগ্যও কিন্তু এসে আমাদের জীবনে আধিপত্য বিস্তার করে এবং চুল অনেকে আছে চুল নিয়ে চিবাই মুখের মধ্যে দিয়ে চিবাতে থাকে ভিজিয়ে দেয় চুলটাকে এটা করাও কিন্তু উচিত নয় এটা করলে কিন্তু দারিদ্রতা আসে নির্ধনতা আসে বিষ্ণুপ্রীতি স্মৃতি অগ্নিপুরাণে একদম পরিষ্কার উল্লেখ করা আছে এবং মনুস্মৃতি বিষ্ণুস্মৃতি এবং শ্রস্রুত চিকিৎসাতে বর্ণনা করা হয়েছে যে পথ চলতে চলতে অনেক সময় দেখতে পাওয়া যায় যে মাটির ঢেলা পড়ে আছে সেটা যদি কেউ লাঠি দিয়ে ভেঙে দেয় বা পায়ের গোড়ালি দিয়ে ভেঙে দেয় এটা কিন্তু করা উচিত নয় পথ চলতে চলতে পথে পাওয়া পথের সামনে আসা কোনো ঢেলা মাটির ঢেলাকে কিন্তু ভাঙা উচিত নয় সেটাকে ডিঙিয়ে যদি সম্ভব পাশ দিয়ে যদি জায়গা থাকে চলে যাওয়া উচিত আর না হলে ডিঙিয়ে যাওয়াটাও ঠিক নয় কিন্তু উপায় না থাকলে ডিঙিয়ে যাওয়া যেতে পারে কিন্তু পায়ে করে সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত নয় এতে ধরিত্রী অপমান করা হয় এবং এর ফলেও কিন্তু দারিদ্রতা এসে জীবনে বস একদম আধিপত্য বিস্তার করে জীবন ছাড়খাড় করে দেয় এই যে আটটি পয়েন্ট আমরা আজকে আলোচনা করলাম সবগুলোই আমরা বলেও দিলাম যে কোথা কোথা থেকে এগুলো নেওয়া হয়েছে গৃহীত হয়েছে আমাদের কিন্তু সমস্তই কিন্তু আমাদের শাস্ত্র মতে এগুলো করণীয় নয় এগুলো করলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা দারিদ্রতা এসে কিন্তু ভর করে সেজন্য এইগুলো আমাদের করা উচিত নয় আজকে এই আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনারা আমাদের সাথে থাকুন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন